গত এক মাসে বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতায় 7 বাংলাদেশির মৃত্যু হয়েছে ইতালিতে। তাদের অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, গত মাসের 26 নভেম্বর ইতালির রোমের সিভিতা ভেক্কিয়ায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। চলতি মাসের 5 ডিসেম্বর রেদুয়ানুর রহমান নামের আরেক ব্যক্তিকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়, তার বাড়ি ঢাকায়। একই দিনে কাতানিয়া সিসিলিতে মোহাম্মদ শাহ আলম নামের এক যুবক হার্ট অ্যাটাক করে মারা যান। অপরদিকে 6 ডিসেম্বর মোহাম্মদ বারেক শারেং নামের আরেক বাংলাদেশি হার্ট অ্যাটাকে দক্ষিণ ইতালির নাপোলির হাসপাতালে মারা যায়। তার দেশের বাড়ি শরীয়তপুর। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ ফয়সাল খান নামের এক ব্যক্তিও রোমে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এদিকে আনকোনা শহরে ইমরান দরবারি নামের আরেক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা যান, তার বাড়ি মাদারীপুর জেলায়। অপরদিকে চলতি মাসের 7 ডিসেম্বর রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আজিম ইতালির একটি হাসপাতালে মারা যায়, তার দেশের বাড়ি ঢাকায় খেপুপাড়া সবুজবাগ কলেজ রোড। এদের বেশিরভাগ মৃতদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন ধারণা এবং পারস্পরিক শিক্ষা প্রদানের জন্য চীনে 5 দিনব্যাপী দারিদ্র বিমোচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি এম এস ইসলাম জানান, রাজধানী নানসাং শহরে চিয়াংশি ওপেন ইউনিভার্সিটির হল রুমে এ আয়োজন করা হয়। কর্মশালাটি 5 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত চীনের চিয়াংশি প্রদেশের অনলাইন এবং অফলাইনের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল রুরাল রিভাইটালাইজেশন ব্যুরোর সহায়তা ও নির্দেশনায় কর্মশালাটি চিয়াংশি প্রাদেশিক জনগণের সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয়, চিয়াংশি প্রাদেশিক গ্রামীণ পুনরুজ্জীবন ব্যুরো এবং চিয়াংশি প্রাদেশিক ফ্রেন্ডশিপ সমিতি যৌথভাবে স্পন্সর করে। আয়োজনে সার্বিকভাবে সহায়তা করে চিয়াংশি ওপেন ইউনিভার্সিটি। এ সময় উপস্থিত ছিলেন চিয়াংশি প্রদেশের পররাষ্ট্র বিষয়ক অফিসের মহাপরিচালক ঝাও হুই, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর ইন মেইগেন, এসসিও সেক্রেটারিয়েটের ডেপুটি সেক্রেটারি জেনারেল জানেশ কাইন ও সাংহাইয়ে বেলারুশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল আন্দ্রেই আন্দ্রেভ, বিভিন্ন দেশের নানা পেশার মানুষ মোট 429 জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।